সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে এ গ্রুপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বি গ্রুপ লড়বে চার দেশ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে লড়বে। 17-30 অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে সাফ নারী ফুটবল। 2022 সালে কাঠমান্ডুতেই নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও নারী সাফে নেপাল স্বাগতিক। শনিবার ঢাকায় সাফের কংগ্রেস সাফ নারী সিনিয়র চ্যাম্পিয়নশিপ, ছেলেদের সাফ অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের ড্র হয়েছে। সাফের সাতটি দেশেই নারী সাফে অংশ নিচ্ছে। ফিফার র্যাঙ্কিং অনুযায়ী ড্র হয়েছে। প্রথম পটে ছিল স্বাগতিক নেপাল ও শীর্ষ র্যাঙ্কিংয়ে থাকা ভারত। নেপাল বি গ্রুপে এবং ভারত পড়েছে এ গ্রুপে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল দ্বিতীয় পটে। বাংলাদেশ এ গ্রুপে পড়েছে। এই গ্রুপের তৃতীয় দল পাকিস্তান। গতবারও ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছিল বাংলাদেশ। ছেলেদের অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 দুই টুর্নামেন্টকেই বাংলাদেশ এই গ্রুপে লড়বে। 16-26 আগস্ট নেপালে সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশকে খেলতে হবে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। বি গ্রুপে খেলবে ভারত, মালদ্বীপ ও ভুটান। আর 18-26 সেপ্টেম্বর ভুটানে হবে সাফ অনূর্ধ্ব 17 আসর। সেখানে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ বি লড়বে স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।